আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের গ্রিনলাইন পরিবহনের স্লিপার বাসে করে কক্সবাজার যাবার সুযোগ সুবিধাগুলো সম্পর্কে জানাবো। আসলে আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে 8 জনের একটা গ্রুপ গিয়েছিলাম স্লিপার বাসে করে। জার্নিটা আমাদের অনেক ভালো লেগেছে, আর সবাই মিলে কক্সবাজার যাবার, সি বিচ যাবার আনন্দ তো আছেই। আপনারা জানেন যে কক্সবাজার সি বিচ যাওয়ার আনন্দ ফুরায় না, বারবার যেতে ইচ্ছে করে। তো স্লিপার বাসে করে আমাদের কক্সবাজার যাবার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, কিছু ইনফরমেশান জানাচ্ছি, যেন আপনারা যারা এখনও এই বাসে করে যাননি কিন্তু যাবার কথা ভাবছেন, তারা যেন নেক্সট টাইমের জন্য ডিসিশন নিতে পারেন। গ্রিনলাইন পরিবহনের কাউন্টার বা ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। আর স্লিপার বাসের প্রতিটি সিটের ভাড়া 2,500 টাকা করে, যা আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে। তো এখন আমরা বাসের ভেতরটা একটু দেখে নেই। বাসের ভেতরে 2 সারিতে সিটগুলো সাজানো আছে। বাঁ সাইডে সব ডাবল সিট, আর ডান সাইডে সব সিঙ্গেল সিট। 2টি লেয়ারে সিটগুলো সাজানো আছে। আপার সিটে ওঠার জন্য সিঁড়ি আছে। সিঙ্গেল বা ডাবল উভয় সিটেই যথেষ্ট জায়গা আছে, আপনি বেশ আরামে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন, জার্নির ক্লান্তি হবে না। সিঙ্গেল বেডটাও ভালো, তাই না? খুলি আবার কি কথা, মানুষ তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না, বেশ অনেকখানি স্পেস আছে রাখার জন্য। এপাশে সিঙ্গেল বেড, এগুলো সব সিঙ্গেল বেড। আর উপরে আছে অনেক বেশি সুন্দর, বেশ ভালো স্পেস যেখানে। এই আবার চাইলে পর্দা টেনে দিতে পারবে। এখানে সিঁড়ির ব্যবস্থা আছে,
পারো কিনা উঠো না দেখি চচ্চরটাই গিয়ে উঠো তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা গ্রিন লাইন পরিবহনের স্লিপার বাস সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।